নাগপুর টেস্টের উইকেট নিয়ে আলোচনা বেশ কিছুদিন ধরেই বিতর্ক ছড়িয়েছে ক্রিকেট বিশ্বে। অস্ট্রেলিয়ান ক্রিকেটার থেকে শুরু করে সাবেকদের বিভিন্ন বক্তব্য নিয়ে চাঁচা ছোলা মন্তব্য করেছিলেন এশিয়ান রিজিয়নের বিভিন্ন ক্রিকেটাররা। কিন্তু টেস্টের শুরুর দিনে নতুন আরেকটা বিতর্ক সঙ্গী হলো ভারতের। এই ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে সাদা পোশাকে অভিষেক হয়েছে দুই ক্রিকেটারের। একজন তো রঙিন পোশাকে এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটার বললেও হয়তো ভুল হবে না, সূর্যকুমার যাদব। আরেকজন রঞ্জি ট্রফিতে অন্ধ্রপ্রদেশের হয়ে দুর্দান্ত পারফর্ম করা উইকেট রক্ষক ব্যাটার শ্রীকর ভারত। নিয়ম অনুযায়ী দুজনকেই টেস্ট ক্যাপ পরিয়ে দেওয়ার কথা, হয়েছেও সেটা, কিন্তু সেখানেই বিতর্ক বাঁধায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ প্রথা অনুযায়ী অভিষিক্তদের হাতে ক্যাপ তুলে দেন দলের কোনো সিনিয়র ক্রিকেটার, ক্যাপ্টেন, কোচ কিংবা ম্যানেজমেন্টের অংশ এমন কেউ। কিন্তু এখানে সূর্যকুমারের হাতে তার টেস্ট ক্যাপ তুলে দেন এই টেস্টের ধারাভাষ্যকার রবি শাস্ত্রী। পাশেই দাঁড়িয়েছিলেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি এবং কোচ রাহুল দ্রাভিড়ের মতো ক্রিকেটাররা। নেটিজেনদের দাবি, যদি সাবেক কারো হাত থেকেই ক্যাপ দিতে হয় তাহলে সেটা সুনীল গাভাস্কার নয় কেন? কারণ এই সিরিজের নামটাও যে গাভাস্কার বোর্ডার ট্রফি। তাই লিটল মাস্টারকে সম্মান জানাতে তার পুরো পরিবারকে আমন্ত্রণ জানিয়েছিল বিসিসিআই। তাহলে ক্যাপ কেন তুলে দিলেন রবি শাস্ত্রী? রবি ভারতের সাবেক কোচ এবং ক্রিকেটার হলেও তার কোচিংয়ের দায়িত্ব ছেড়ে চলে যাওয়াটাও ছিল একটা বিতর্কিত ঘটনা। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।